শুধুমাত্র একটা এমএলএ, নেই কোনো এমপি, নেই কোনো প্রধান উপপ্রধান, মাত্র এক বছরের দল। সেই ছোট্ট একটি দলের একটা এমএলএ কে কিসের এত ভয় পাচ্ছে শাসক দল? কেন বারবার শাসক দল প্রাণনাশের হুমকি দিচ্ছে আইএসএফ কর্মীদের? কেন বারবার মিথ্যা কেস দিচ্ছে আইএসএফ কর্মীদের? কেন বারবার হামলার মুখে পড়তে হয় নওশাদ সিদ্দিকীকে? আমার গাড়ি আক্রান্ত হয়েছে, ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। কেন বারবার হামলা হয় আইএসএফ কর্মীদের উপর? প্রধান বিরোধী দলের 77টা এমএলএ থাকার পরেও কেন বারবার টার্গেট করা হচ্ছে এই ছোট্ট একটি দলকে যার বয়স মাত্র এক বছর? কারণটা হলো নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা, তার মিষ্টি ভাষা এবং সুমধুর আচরণ। তিনি পিছড়ে বর্গের মানুষের অভিযোগ বিধানসভায় তোলেন, এই কারণেই তিনি সমস্ত মানুষের কাছে চর্চিত। আপনাদের এলাকার বিধায়ককে হয়তো 5 বছর পর পর একবার দেখতে পান, কিন্তু ভাঙড়ের বিধায়ক সম্পূর্ণ আলাদা। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন না, তিনি ফটোশুটের জন্য গরিবের বাড়িতে খেতে বসেন না। তিনি ভাঙড়ের অলিতে গলিতে ঘোরেন এবং দেখেন কে কি অসুবিধার মধ্যে রয়েছে এবং সেই অসুবিধার সমাধান দেওয়ার চেষ্টা করেন, সেসব কথা বিধানসভায় তোলেন। তিনি মানুষকে অস্ত্র ছেড়ে কলম ধরতে শেখান। ভাঙড়ের ছেলেকে পেন ধরা যাবে, লাঠি ধরা যাবে না। দেখেছো দেখা পেনই ধরেছে, আমি যেটা বারবার বলি। পড়াশোনা করতে হবে, যাই করো নাই করো সব মেনে নিয়ে যাবে। পড়াশোনা বাবু করতে হবে, আর পড়াশোনার জন্য কাকা 24 ঘন্টা বেরোতে। তিনি অন্যান্য রাজনৈতিক দলের মতো হিংসার কথা না বলে সম্প্রীতির কথা বলেন, শুধু মুখেই বলেন না, তিনি সেটা করেও দেখান। তিনি ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল পার্টির অফিসের ভেতর প্রবেশ করেন এবং সেখানে তৃণমূল নেতা কর্মীদের সাথেও সাক্ষাৎ করেন। তৃণমূল পরিচালিত এক খেলায় তাকে দর্শকের আসনে দেখা যায়, বিষয়টা ভাবতেই অবাক লাগে। যেখানে শাসক দল এবং বিরোধী দল একে অপরকে সব সময় হুমকি দিয়ে চলেছে, সেখানে শাসক দলের পরিচালিত এক খেলায় বিরোধী দলের বিধায়ক দর্শকের আসনে বসে আছেন। যেখানে শাসক আর বিরোধী পরস্পরের পার্টি অফিস ভাঙছে, সেখানে বিরোধী দলের একজন বিধায়ক শাসকের পার্টি অফিসে সাক্ষাৎ করছেন। এমনই সব কর্মকাণ্ড দেখে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে নওশাদ সিদ্দিকী গ্রহণযোগ্যতা পেতে শুরু করলেন, আর সেটাই শাসকের চোখ টাটানির কারণ হয়ে দাঁড়ালো। তাই সুকৌশলে সেই গরিব মানুষের কণ্ঠটাকে রোধ করার চেষ্টা করছে তারা। তারা প্রথমে সুকৌশলে নিজেদের পার্টি অফিস ভাঙচুর করলো, তারপর তারই প্রতিবাদ করার বাহানা দেখিয়ে নওশাদ সিদ্দিকীর ওপর পুলিশ উপস্থিতিতে হামলা করলো তারা। ইট বৃষ্টি করলো নওশাদ সিদ্দিকীর গাড়িতে। এই সমস্ত বিষয়ের প্রতিবাদে নওশাদ সিদ্দিকী শান্তিপূর্ণ অবরোধ করায় পরিকল্পিতভাবে নওশাদ সিদ্দিকী সহ 18 জন আইএসএফ নেতৃত্বকে অ্যারেস্ট করা হলো। অবাক করা বিষয় যে বিধায়ক পুলিশের সামনে মার খেলেন, সেই বিধায়ককেই অ্যাটেম্প্ট টু মার্ডারের সাথে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হলো। পরের দিন কোর্টে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজত দেওয়া হলো। 10 দিন পর আবারও 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হলো। নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা যে কতখানি এটা দেখলেই বোঝা যায়। নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির পর পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তার পক্ষে কথা বলছেন, তার জন্য লক্ষ লক্ষ গণতন্ত্র প্রেমী মানুষ চোখের জল ফেলছেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন, নওশাদ সিদ্দিকীর ওপর অত্যাচার দেখে বহু তৃণমূল সমর্থকের প্রতিবাদ করছেন, বহু মানুষ তৃণমূল ত্যাগ করছেন, এমনকি এক ব্যক্তিকে দেখা গেছে যিনি প্রতিবাদ করতে গিয়ে হাতে 20 ইনজেকশন নিয়ে সুইসাইড করার চেষ্টা করছেন, এক ব্যক্তি গায়ে কাফন জড়িয়ে কোর্টের সামনে এসে কেঁদে ফেললেন। কোর্টের শতাধিক আইনজীবীকে নওশাদ সিদ্দিকীর পক্ষে লড়াই করতে দেখা যায়। এই কারণেই শাসক ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতাকে। তারা বুঝে গেছেন নওশাদ সিদ্দিকী পারেন তাদের রাজত্ব কেড়ে নিতে, আইএসএফই পারে জালিমের মসনদ ভেঙে চুরমার করে দিতে।